গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ওই সাড়ে আটটা কি নটা মতন বাজে। তো সকালবেলা আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, কাল থেকে তো রুটিনের একটুখানি চেঞ্জ এসেছে। যেমন ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে চলে যাই, তারপরে হেঁটে এসে সমস্ত কাজকর্ম ঘরের সেরে নিয়েছি, তারপর আমি স্নানও করে নিয়েছি। তো আজকে আর সকাল থেকে ব্লগটা সেই জন্য স্টার্ট করিনি, একেবারে স্নান করার পরে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। পুরোটা দেখতে থাকো লাস্ট অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা তেমন কিছু কাছাকাছি করিনি, যে কটা ছিল আমার বাসি জামা কাপড় সেগুলোকেই কেচে মিলে দিয়ে চলে এসেছি। এবারে একটুখানি আমি নিজের স্কিন কেয়ার করে তারপরে রান্নাঘরে ঢুকবো। যেহেতু আমি একজন হাউসওয়াইফ, একটা ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আমার সারাটা দিন কেটে থাকে, তাই আমার সঙ্গে যা যা হয়, যেমনভাবে আমার সারাটা দিন কাটে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়াবাড়ি কিছু নেই, আর এক্সট্রা করে কিছু দেখাতেও হয়তো প্রত্যেক দিন পারি না, আর পারবোও না, কারণ আমার এই বাড়িটা থেকে খুব একটা বেশি বেরোনো হয় না বাইরে কোথাও। আর যখন বাইরে কোথাও যাই তখন তো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাই, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো চলো একটুখানি টোনার আর তারপরে একটু ক্রিম মেখে নিলাম, আর এরপরে সিঁদুর পরে নিলাম, যেটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আর আমার ড্রেসিং টেবিলটা না যেহেতু দক্ষিণ দিকে আছে, তো সেই জন্য বলে দক্ষিণ দিকে মুখ করে সিঁদুর পরতে নেই, সেই জন্য আমি ছোট আয়না নিয়ে না পূর্ব দিকে মুখ করে সিঁদুর পরি। এটা কিন্তু আমি জানতাম না, আর সত্যি কথা বলতে আমাকে জানানোর মতন কেউ নেইও। আমি একটা জায়গায় আর কি মেকআপ করতে গেছিলাম, মানে পার্টি মেকআপ করতে গেছিলাম, তো ওখানে অনেকজন ছিল, তো ওরা সবাই যেহেতু ম্যারিড ছিল, তো ওখানে ওরা বলা বলি করছিল যে দক্ষিণ দিকে মুখ করে সিঁদুর পরিও না। তো তখনই আমি জানতে পারি যে দক্ষিণ দিকে সিঁদুর পরতে। এই দেখো কলুকে মোটামুটি সাড়ে আটটার সময় চাউমিন বানিয়ে দিয়েছি, এখন নটা বেজে গেছে। তুই এত স্লো খাস কেন রে? ডিম চাউমিন খাও, খাও তাড়াতাড়ি খাও। গোলুর খেতে না অনেক সময় লাগে, ওকে খাবার দিয়ে আমি স্নান করতে ঢুকেছিলাম, দেখো এখনো পর্যন্ত ও খাচ্ছে। আর বাথরুম থেকেও আমাকে রীতিমতো চেঁচাতে হচ্ছিল, গোলু খাচ্ছ, গোলু খাচ্ছ, এই আর কি। ও ভীষণ স্লো খায়, আমি সেটাই ভাবি যে ও যখন স্কুল যাবে তখন কি করবে। আর আজকে আমি কি ব্রেকফাস্ট করব দেখো, আমার ভীষণ প্রিয় একটা ব্রেকফাস্ট বলতে পারো, কিন্তু খুব কম খাওয়া হয় এই গরমের দিনে, এবারে খাবো। তো এখানে আমি একটু মিষ্টি দই ছিল সেটাও নিয়েছি, একটু টক দই নিয়ে নিয়েছি, আর এটা কী বলো তো চিড়ে, দই চিড়ে এত ভালো লাগে না খেতে আমার। আর একটুখানি আখের গুড় নিয়ে নিয়েছি, তো একদম ইয়ামি ব্রেকফাস্ট। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না বান্না সব শুরু করব। তো রান্না বান্না বলতে এখানে দেখো আমি চাউমিন বসাচ্ছি, কারণ আমি তো দই চিড়ে খেয়ে নিয়েছি, কিন্তু আমার বর আছে আর ভাই আছে, তো ওদের দুজনের জন্য আমি চাউমিন বানাচ্ছি। চাইলে আমিও চাউমিন খেতে পারতাম, কিন্তু আমি একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর সকালবেলা আমার বর স্নান করে পুজো দিয়ে চলে গেছে, তো সেই জন্য আমার পুজো দেওয়ার নেই, সোজা ঢুকে গেছি রান্নাঘরে। গাজর আর আলু আর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন একটা ডিম ভেজে দিয়ে দিলাম, তো এগুলোকে ভালোভাবে ভেজে নিই, আর তারপরে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা আগে সেদ্ধ করে রেখেছি, আর এখানে দেখো একটু হলুদ দিলাম, আর আমি পাস্তা মশলাই দিয়ে দিচ্ছি। তো পাস্তা মশলাটা ছিল আগের দিন, যেহেতু পাস্তা বানিয়েছিলাম তো সেই জন্য ওটাই দিয়ে দিলাম। তো ওদের জন্য চাউমিনটা আগে রেডি করে তারপরে রান্না বসাবো, আর তার মধ্যে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আজকে আবার বাবাও আসবে, তো সেই জন্য একটুখানি রান্নাবান্নার চাপটা আছে বলতে পারো। তো সেই জন্য এক্সট্রা না কোনো কাজ আমি শুক্রবার দিন রাখি না, কারণ রান্নাবান্নাটা একটু মন দিয়ে করি। আমাদের হাউসওয়াইফদের কি জীবন বলো, শুধু রান্নাবান্না করো, ঘরের কাজকর্ম করো, বাচ্চাকে দেখো, এভাবেই সারাটা দিন কেটে যাচ্ছে, তারপর দিন সকাল হচ্ছে আবার সেই একই কাজ। সত্যি কথা বলতে আমার যখন বিয়ে হয়েছিল তখন একদমই আমার বাবা বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল না। তো বাবা বলেছিল আমাকে যে একটা কিছু কর, চাকরি বাকরি কর, পড়াশুনো করে তারপরে না হয় বিয়েটা করবি, মানে এটাই আমাকে ছোটোর থেকে বলতো। কিন্তু জানি না, মানে এটাই আমার সঙ্গে হওয়ার ছিল যে আমি বিয়েই করবো বলেছিলাম, তো একরকম বাবার অমতেই বলতে পারো ওই ডিসিশানটা নিয়েছিলাম, কারণ বাবার বিয়ে দেওয়ার এত তাড়াতাড়ি একদমই ইচ্ছে ছিল না। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার 21 ছিল, মানে ধরো খুবই কম এখনকার দিনে, সেই জন্য বাবা বলেছিল যে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না। আর আমিও ভেবেছিলাম যে বিয়েটা ঠিক করে রাখবো, তারপরে দু তিন বছর পর বিয়ে করব। কিন্তু এদের বাড়ি থেকে একদমই ওয়েট করতে রাজি ছিল না, তো সেই জন্য বিয়েটা হয়েই গেছিলো 7-8 মাস পরে। তো কথা হয়েছিল, মানে তারপরে 7-8 মাস পরে বিয়েটা হয়ে গেছিলো। তো যাই হোক, সেই জন্য আমি নিজেই এই ডিসিশানটা নিয়েছিলাম বাবার অমতে, বাবা মা সবারই বলতে পারো, কারণ সবাই চেয়েছিল যে আমি একটুখানি পড়াশোনা করে যেন নিজের পায়ে দাঁড়াই।
বিয়ের পরেও পড়াশোনা করেছি, তার জন্যে না, ডিএডটা তো আমি বিয়ের পরেই করেছি, কিন্তু চাকরি বাকরি এখনও পর্যন্ত সেরকম কিছুই করে উঠতে তো পারলাম না। তো এখন আর সেভাবে বলতে গেলে ইচ্ছেটাও যেন চলে যাচ্ছে, কারণ পরীক্ষা তো দিলাম দু তিনবার। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, যেটা আমি ডিসিশন নিয়েছিলাম, যেটা যে সংসার করব, সেটা এখন মন দিয়ে করি। আর আমার মনে হয় যে আমি যদি এখন চাকরি করতে যাই, তাহলে আমার গোলুকে কে দেখবে, গোলুকে কে সারাদিন আর কি কেয়ার করবে। আর আমি কখনোই অন্য কারোর হাতে ওকে রেখে, বলতে পারো মানে, ছাড়বো না আর কি। যে অনেকে আছে যে মানুষ করতে হয় অন্যের হাতে, উপায় থাকে না বলে, কিন্তু আমার না সত্যি কথা ওটা ভালো লাগে না। আর একদম জন্ম থেকে ওর 3 বছর পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমি খুব ভালোভাবে উপভোগ করেছি, এটা কিন্তু হয়তো চাকরি বাকরি করলে করতে পারতাম না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেকটা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এখানে করলাম ঢ্যাঁড়স পোস্ত, আর সঙ্গে করেছি পাটের শাক, আর লাস্টে করব মাছের টক। তো মাছটা তো আগের দিন ছিল ভেজে রাখা, তো সেটাই আর কি মাছের টক করব। তবে আজ এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আমার সত্যি কোনো আফসোস নেই যে আমি কেন এত তাড়াতাড়ি বিয়েটা করেছিলাম বা চাকরি বাকরি কেন করিনি। তবে একটা খুব সত্যি কথা, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে জরুরি, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে। বিয়ের আগে আমি কিছু করে উঠতে পারিনি, সব কিছুর বোধহয় একটা সময় থাকে। তো বিয়ের পরে যাই হোক, আমি এতদিনে কিছুটা হলেও নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমার ফ্যামিলির উৎসাহে। তো এটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু আমার মনে হয় যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে জরুরি। এখন যখন আমি একটুখানি হলেও নিজে যখন ইনকাম করতে পারছি, তখন আমার মনে হয় যে সত্যি নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে জরুরি। তো যাই হোক, তবে আফসোস কিছু নেই, কারণ এটা ডিসিশন যখন নিয়েছিলাম যে বিয়ে করব, সংসার করব, তখন আমি এটা মন দিয়ে করার চেষ্টা করি, আর এটা আমি ভীষণ ভালোবেসে করি। কারণ শুধু যারা চাকরি করছে জীবনটা তাদেরই সার্থক এমনটা কিন্তু নয়, প্রত্যেকের জীবনের সার্থকতা কিন্তু আলাদা আলাদাভাবে নিশ্চয়ই আছে, শুধুমাত্র সেটাকে খুঁজে বের করতে হয়। আমার জীবনে আমার সত্যি কোনো আফসোস নেই যে আমি কেন চাকরি না করে বিয়ে করেছিলাম বা কিছু, আমি এভাবেই ভালো আছি। তবে হ্যাঁ, আমি সবাইকেই বলবো যে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর এখন তো বলতে গেলে ইউটিউব অনেক সুযোগ দিয়েছে প্রত্যেক মেয়েকেই, হাউসওয়াইফদেরকে বলতে পারো, এটা করে অনেক মেয়েরাই নিজের পায়ে দাঁড়াতে পারছে। সবাই যে চাকরি বাকরি পায় এমনটা তো নয়, সবার হয়ও না। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমি এলাম ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই, কারণ শুকিয়েই যাবে যা রোদ, যে পরিমাণে রোদ উঠেছে। আর দেখবে কাজ রেখে না শুয়ে থাকতে ইচ্ছে করে না, সব কিছু একবারে কমপ্লিট করে তারপরে একটুখানি বসে বসে মোবাইল ঘাঁটতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। আর কাজ পড়ে থাকলে বসে থেকে শান্তি নেই, বারবার ঘড়ি দেখতে হবে কটা বাজছে কটা বাজছে, কাজ শেষ করতে হবে। এই যে ভাত হচ্ছে, এখানে ভাতটা একটু হবে, আর এখানে হচ্ছে টক বানাবো, আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি। আলুটা ভাতে দিয়ে দিলে ভালো হতো, এতক্ষণ তাহলে আর সেদ্ধ করতে হতো না আলাদা করে। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে দেবো হচ্ছে এই যে তেঁতুল, আর একটুখানি হলুদ দিয়ে দিই, আর এখানে দেখো কালকে যে মাছ ভেজেছিলাম তার মধ্যে 4 পিস আছে, হয়ে যাবে, কারণ গোলুকে আমি দিই না। আর এই যে টক, এই যে এখানে দিয়ে দিই মাছ, এই যে এখানে আছে ভাজা গুঁড়ো, আর এখানে আছে মেথি গুঁড়ো, এগুলো না আমাকে মা বানিয়ে দেয়, আমি বানাই না। তো এগুলো অল্প করে না দিলে টকের ঠিক স্বাদ আসবে না। ব্যাস, মাছের টক কমপ্লিট। আর যতই ব্রেকফাস্ট করি না কেন, রান্না করার পরে আমার খিদে পেয়ে যায়। তো এখানে আছে আইসক্রিম, আর এটুকু জাস্ট লেগে আছে, এটাকে এখন খেয়ে ফেলবো। ওই যে দেখো 11টা বাজে, একদম পাক্কা 11টা আমার সব কমপ্লিট, এখন আইসক্রিম খাচ্ছি বসে বসে।
গুড ইভিনিং। তো চলে এলাম একদম সন্ধ্যাবেলা, কেন বলো তো, এই কদিন ধরে ঘর ঝাড়াঝাড়ি চলছে, তো আমার ভীষণ শরীর খারাপ লাগছিল দুপুরবেলা, আজকে আমি খুব ঘুমিয়েছি। তো যাই হোক, এখন দেখো রুটি করছি, সন্ধ্যাবেলা করে রুটি করি না, কিন্তু আজকে রুটি করছি, তার কারণ বাবা আর ভাইয়ের জন্য রুটি করছি। তো ওই 5-6টা মতন রুটি করে দিচ্ছি বাবার ভাইয়ের জন্য, কারণ আমরা যাব হচ্ছে, একটা নেমন্তন্ন আছে, তো আমার একটা ভাইয়ের বার্থডে আছে, তো সেখানেই যাব। তো সেই জন্য রুটিটা সন্ধে সন্ধে করে দিচ্ছি, তারপর আবার রেডি হব। আর ওদিকে ডিমের ঝোলের জন্য সমস্ত মশলা টশলা আমি রেডি করে দিলাম, ওটা বাবা বানিয়ে নেবে খাওয়ার আগে। আর সত্যি কথা, আমার ডাস্ট অ্যালার্জি আছে জানো তো, আর যেহেতু এত পরিমাণে ঘর ঝাড়ছি, তো সেই জন্য একটুখানি হাঁচি তো সারাদিন হয়ই, তার সঙ্গে শরীরটা একটুখানি টায়ার্ড যাচ্ছে। তো দুপুরবেলা করে যদি না ঘুমোই না, তাহলে সন্ধে থেকে শরীরটা আরও খারাপ লাগতে শুরু করে। বিয়ের আগে যখন মা ডাকতো যে ঘর ঝাড়ছি একটুখানি হেল্প করবি আয়, তখন তো মাকে সটার না বলেই দিতাম, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, এটা বলে খালাস হয়ে যেতাম। আর সত্যিই আছে, কারণ প্রচণ্ড হাঁচি হয় যখন আমার ঘরটার ঝাড়াঝাড়ি বেশি হয় আর কি। তো যাই হোক, কিছু করার নেই, এখন যেহেতু নিজের ঘর, তো সেই জন্য আমাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, তাই না, সে যতই ডাস্ট অ্যালার্জি থাক আর যাই থাক। তো দেখো এখানে মশলা রেডি করে দিয়েছি, আদা রসুন বেটে দিয়েছি, টমেটো, এই যে এটা হচ্ছে আমার বনু, সারাক্ষণ মুখে মেকআপ ঠুসছে। ও বলো চলো। তো এখন প্রায় বেজে গেছে 7:30, আর এই দেখো রেডি হয়ে গেছি, এই পিঙ্ক কালারের এই হ্যান্ডলুম শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে। আর কিছু ব্লগে আমি শেয়ার করতে পারলাম না আজকে, তো সবাই রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আর ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, চলে আসবো আবার একটা নতুন ব্লগের সঙ্গে, টাটা।